Hello everyone, today we will see how to find HCF and LCM. একদম বেসিক থেকে দেখব যাতে সবাই বাচ্চা থেকে বড় সবাই বুঝতে পারে। ফার্স্ট অফ অল আমরা দেখি যে ফুল ফর্মটা কি HCF এবং LCM এর। HCF যেমন আমি যদি নেই HCF এর ফুল ফর্মটা কি পাচ্ছি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। HCF ফুল ফর্মটা কি পাচ্ছি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। সেমভাবে আমি যদি LCM এর ফুল ফর্মটা দেখি, LCMটা কি বলছে, লোয়েস্ট কমন মাল্টিপল। ওকে, ফুল ফর্মগুলো আমি দেখে নিলাম, HCFটা কি আর LCMটা কি। এখন আমি একে একে দেখব যে এই কনসেপ্টগুলো কোথা থেকে এলো এবং কিভাবে আমরা বের করতে পারি। যদি আমি LCM এর কথা যদি বলি, মনে করো আমাকে বলল যে 8,12 এর LCM বের করো, LCM অফ 8,12। ফার্স্ট অফ অল আমার কী বের করতে হবে, দেখো LCM এর কথা বলছি, LCM এর প্রথম বের করতে হবে মাল্টিপল, দেন কমন লোয়েস্ট। ওকে, আমি এই দিক থেকে দেখব, ফার্স্ট অফ অল কি মাল্টিপল, সো 8 এর যে মাল্টিপলগুলো কি আছে, 8 এর মাল্টিপল 8×1 মানে 8, 8×2 16, 8×3 24, 8×4 32, এরকমভাবে মাল্টিপলগুলো যায়। সেমভাবে আমি যদি 12 এর মাল্টিপলগুলো দেখি, একটা 12×1 12, 12×2 24, 12×3 36, এরকমভাবে মাল্টিপলগুলো যায়। এবার আমি মাল্টিপলগুলো দেখে নিলাম, এবার আমার কী বার করতে হবে, মাল্টিপল কমপ্লিট। এবার আমার দেখতে হবে লোয়েস্ট হতে হবে আর কমন হতে হবে, লোয়েস্ট হতে হবে আর কমন হতে হবে। তো লোয়েস্ট হতে গেলে প্রথম দিক থেকে দেখতে হবে নাকি, লোয়েস্ট হতে গেলে প্রথম দিক থেকে দেখতে হবে লোয়েস্ট যেহেতু, তো সবচেয়ে ছোটো কে 8, এখানে কি 8 আছে, এখানে 8 নেই। ওকে, তাহলে কমন তো হয়নি, সবচেয়ে ছোট কিন্তু কমন হয়নি। তারপরে দেখি 16, এখানে কি আছে 16, নিচে 12 এর যে সিরিজটা এখানে কি 16 আছে, নেই, তাহলে এটাও কমন হয়নি। 24 দেখি, 24 এখানে কি কমন আছে, হ্যাঁ 24 কমন আছে। তো সবচেয়ে লোয়েস্ট এবং কমন, লোয়েস্ট কমন কি পেলাম 24, সো কী পাচ্ছি, LCM অফ 8,12 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 24। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ওকে, নাও আমরা HCFটা দেখি। HCF মনে করো আমার সেম নাম্বারে দিল, HCF বের করো, কার বের করো, 8,12 HCF বের করো 8,12 এর। ওকে, সো HCF এর যদি আমি ফুল ফর্মটা দেখি, HCF এর কী বললো, ফ্যাক্টর বের করতে হবে আর হাইয়েস্ট কমন হতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা কী বের করবো, ফ্যাক্টর। তো আমি যদি 8 এর ফ্যাক্টরগুলো দেখি, 1 একটা ফ্যাক্টর হবে 8 এর, কেননা 1 দিয়ে 8কে ভাগ যায়, 1 দিয়ে 8কে ডিভাইড যাবে, তার জন্য 1 বা 1 8 এর ফ্যাক্টর হবে। সেমভাবে 2 দিয়ে 8কে ডিভাইড যায়, 2 ফ্যাক্টর হবে। 3 হবে কি, 3 দিয়ে 8কে ডিভাইড যায় না, সো 3 ফ্যাক্টর হবে না, তো 4 ফ্যাক্টর হবে। সেমভাবে আমি যদি চিন্তা করি, 8 ফ্যাক্টর হবে, 8 এর ফ্যাক্টর হবে। সেমভাবে যদি 12 এর ফ্যাক্টরগুলো দেখি, 12 এর ফ্যাক্টর কি হচ্ছে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে কি, 4 হবে, 5 কি ফ্যাক্টর হবে, 5 হবে না, 6 ফ্যাক্টর হবে, সেমভাবে আবার 12 ফ্যাক্টর হবে। ওকে, এগুলো হলো ফ্যাক্টর। এখন আমার কী বের করতে হবে, কমন অ্যান্ড হাইয়েস্ট, হাইয়েস্ট হতে হবে, কমন হতে হবে। তো হাইয়েস্ট আর কমন যদি আমি খুঁজতে যাই, হাইয়েস্ট যেহেতু আমি এই দিক থেকে চেক করব। ওকে, হাইয়েস্ট
তো সবচেয়ে বড় কোনটা পাচ্ছি একটা থেকে চেক করলেই হবে এটা সবচেয়ে বড় 8 এখানে কি 8 আছে মানে 12 সিরিজে কি 8 আছে নেই ওকে এখন 4 দেখি 4 এখানে কি 4 আছে হ্যাঁ 4 আছে তাহলে সবচেয়ে বড় কমন ফ্যাক্টর কি পাচ্ছি 4 সো HCF of 8,12 is equal to 4 clear